Assalamualaikum everyone, welcome back to my channel PT Vlogger Anita. আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে হচ্ছে চাঁদ রাত, তো এখানে হচ্ছে আমি আমার আপুকে মেহেদি পরিয়ে দিচ্ছি। তো আমি ইফতারের আগে আপুর ডান হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছিলাম আর কি, কারণ কি আমার ইফতারের পর একটা কাজ আছে, সেজন্য ওকে মেহেদিটা তাতেই লাগিয়ে দিচ্ছি। আর আমি তেমন বেশি মেহেদি লাগাতে পারি না, 3-4 মাস হলো মেহেদি লাগানো শিখেছি। তো যাই হোক, আমি আপুর ডান হাতে মেহেদিটা লাগিয়ে দিয়েছি, আর কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আমার আপুকে ডান হাতে লাগিয়ে দিচ্ছি উপরের পাটে। তো এরপর হচ্ছে ইফতার খেয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে। এখানে হচ্ছে আমি কিছু পেস্তা বাদাম কেটে নিচ্ছি, আর নিয়েছি হচ্ছে কাঠবাদাম, কাজু বাদাম। কাঠবাদাম কাজু বাদামগুলোকেও কুচিকুচি করে নিয়েছি, আর সাথে ছিল চেরি, চেরিটাকে আমি কুচি করে নিয়েছি। আর আমি আজকে হচ্ছে বানাচ্ছি নবাবি সামাই। তো এখানে হচ্ছে সামাই নিয়ে নিচ্ছি, কারণ কি ঈদের জন্য বানাচ্ছি আর কি। তো এখানে আমি বিভিন্ন রকমের কালারিং সামাই নিয়েছি। তো নবাবি সামাই কীভাবে তৈরি করতে হয় সেটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা অনেকেই দেখেছেন। আর এখানে আমি একটা ক্রিম তৈরি করতেছি আর কি। তো আজকের এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে ছোট বেল আইকনটি আছে সেটা প্রেস করে দিবেন। আর যা যা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে হচ্ছে আমি সামাই দিয়ে দিচ্ছি, নবাবি সামাই আমি এখানেই সেট করে নেব। আর এখানে প্রায় 19টার মতোই আছে, তো আমি একটু এক্সট্রাভাবে বানাচ্ছি। এখানে সামাই দেওয়ার পর আমি একটু চেপে চেপে দিয়েছি, আর সবগুলো আমি এভাবে ফার্স্টে সামাইগুলো দিয়ে দিব আর কি, পরে দেন আমি কেক ক্রিমটা দিব। তো সবগুলো দেখতে পাচ্ছেন একদম সেট করে নিয়েছি, এখন এর মধ্যে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। আর ক্রিমটা অবশ্যই যখন ঠান্ডা হবে তখনই দিয়ে দিতে হবে, গরম অবস্থায় দিলে সামাইটা অন্যভাবে হয়ে যাবে, মানে বেশি নরম হয়ে যাবে আর কি। তো সবগুলো বাটিতে আমি ক্রিম দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি অল্প অল্প করে সামাই আবার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 2 লেয়ারও দিতে পারেন। তো যেহেতু এটা আমি ঈদের জন্য বানাচ্ছি, আমি 1 লেয়ারই করতেছি, বেশি ঝামেলা করব না। এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটাকে হচ্ছে ফ্রিজে রেখে দিব, আর ঈদের আগের দিন এই কাজটা করে রাখলে অনেক বেশি সুবিধা হয় আর কি। তো এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি। আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো সবগুলো আমি চিড়ি দেওয়ার পরে আমি এটাকে এক সাইডে রেখে দিব, 1 ঘন্টার জন্য ঠান্ডা করে রাখবো। ঠান্ডা করার পর এর উপরে হচ্ছে ঢাকনা লাগিয়ে ফ্রিজে রেখে দিব। আর এটা খেতে কেমন হয়েছে আমি পরে জানাচ্ছি, ঈদের দিন জানাবো। তো এখন হচ্ছে আমি একদম ফ্রেশ হয়ে এরপরে আপকে বলেছি আমাকে মেহেদি পরিয়ে দিতে। তো আমি
হচ্ছে সিম্পল মেহেদি অনেক পছন্দ করি আর আমার এত গর্জিয়াস মেহেদি পছন্দ না সেজন্য আমি সিম্পলভাবেই লাগাচ্ছি আর আমার আপু মাশাল্লাহ মেহেদি অনেক সুন্দর করে লাগিয়ে দিতে পারে এই যে লাগানো হয়ে গেছে আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন এখন হচ্ছে আমি আমার বাম হাতে মেহেদি লাগাচ্ছি আপু একটু বিজি আপু হচ্ছে ঘর গোছাচ্ছে তো তখন প্রায় একটার উপরে বাজে তো লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঈদের ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ